আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই হচ্ছে নুহাশের হলুদের কিছু মুহূর্ত। আসলে আমি যখন আমার হলুদ আমার বিয়ের ভিডিওগুলো দিচ্ছিলাম, সবাই বলতেছিলেন যে নুহাশ ভাইয়ার ভিডিও দিতে, নুহাশ ভাইয়াকে ভিডিও করে নেই। হ্যাঁ, নুহাশ আপনাদের জন্য একটু একটু ভিডিও করে রেখেছে যাতে আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আজকে আমি নুহাশের ভিডিওগুলো শেয়ার করব, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। নুহাশের হলুদে সবাই সেম শাড়ি সেম পাঞ্জাবি পরছিল, যার জন্য অনেক ভালো লাগছে। এই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, ওনারা, উনি হচ্ছে আমার নানু শাশুড়ি, ওনারা হচ্ছে নুহাশের দুই খালামণি, খালামণির ফ্যামিলি। এই হচ্ছে আমার নানু শ্বশুরবাড়ির ফ্যামিলি, সবাই দাদা শ্বশুরবাড়ির ফ্যামিলি, নুহাশের ফ্রেন্ড, আর আমার বাড়ির সবাই গিয়েছিল নুহাশের হলুদে। মাউন ভাইয়া, সুমন ভাইয়া, অন্তুর ফ্রেন্ড অন্তু, হ্যাপি আপু, জুই, এথিনা, জানভি, ওরা সবাই গিয়েছিল। যদিও খুকি আপু সবারই দাওয়াত ছিল, কিন্তু খুকি আপুরা বেবিদেরকে নিয়ে যায়নি। মোটামুটি মিলে আমাদের দুইটা অনুষ্ঠানই অনেক সুন্দর হয়েছে। দুই দিনে হওয়াতে দুই ফ্যামিলির সবাই অ্যাটেন্ড করতে পারছে। নুহাশের আমাদের দুই ভাবি সবাই মিলে খুব মজা করছে ওরা। নুহাশের হলুদের কেকটা অনেক সুন্দর হয়েছে, ও কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছে। এদিকে ওর হলুদের প্রবলেম হয়েছিল রাতে, আম্মা বাড়ি কেটে তো একটু ভিডিও করে নিলাম, হ্যাঁ ঘুমাতে চেষ্টা চশমা লাগাতে